উত্তরবঙ্গের একটা জেলা দিনাজপুর। 1992 সালে দিনাজপুর দুটি ভাগে বিভক্ত হয়, একটি উত্তর দিনাজপুর, অন্যটি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট আর উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ। রায়গঞ্জ তুলাইপাঞ্জি চালের জন্যও বিখ্যাত। এই রায়গঞ্জেই অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখির শহর বা কুলিক পাখির অভয়ারণ্য। রায়গঞ্জ সদর শহর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই অভয়ারণ্যটি। এটিকে পাখি পর্যবেক্ষকদের স্বর্গও বলা হয়ে থাকে। এখানে 164 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এবং প্রতি বছর 80,000 থেকে 1,00,000 পরিযায়ী পাখি আসে এই অভয়ারণ্যে। 1.3 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত অভয়ারণ্যটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য। কুলিক পাখি অভয়ারণ্যটি ইংরেজি বর্ণ ইউ আকৃতির ধারণ করেছে। এখানে একটি কৃত্রিম খালও আছে যেটা কুলিক নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। বলেছি এখানে প্রায় 164 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, যেমন ফ্লাই ক্যাচার, চিল, প্যাঁচা, কাঠঠোকরা, মাছরাঙা, ড্রোঙ্গ প্রভৃতি। এছাড়াও উপকূলীয় এলাকা এবং দক্ষিণ এশিয়া এলাকা থেকেও প্রতি বছর এখানে প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে। পরিযায়ী পাখিগুলির মধ্যে রয়েছে ইগ্রেড, কালো মুকুট, নাইট হেরন, পন্ড হেরন, ইন্ডিয়ান স্ল্যাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাখি হলো এশিয়ান ওপেন বিল, যেটা আমরা হয়তো সারস নামেও জানি। এখানে আপনি বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। পাখি ছাড়াও এই অভয়ারণ্যের উদ্ভিদ এবং বহিরাগত বন্যপ্রাণীর সংগ্রহ আপনাকে আকর্ষিত করে তুলবে। আপনি যদি কুলিক ফরেস্ট গিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতা। এই ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্যের শর্টকাট আপডেট। এরকম শর্টকাট আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও কী নিয়ে করলে আপনাদের ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শহরকে পরিষ্কার রাখবেন। ধন্যবাদ।